সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আমি জানি যে এটা হবে হবে হয়েছে আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন কত দেরা স্যার না কোন না দিলে আমার কিছু করার নাই এই দিকা এই কি হইছে না স্যার খাবার গাড়ি নিয়ে গেছে নোট ডাউন না দেন কই এই এই আশা এই রুবেল এই আপনি তো গেলেন ভাই যাবেন ৫০০০ আসসালামু আলাইকুম বিজি আছেন গরু কেনা বেচা হচ্ছে কি দার দাম ১১০ কেজি হবে আপনি কত বলতেছেন ৬৯৫০০ দেখুন ৬৯৫০০ টাকা আমরা এবার ব্যাপারি রুবেল তার কাছ থেকে শুনবো রুবেল ব্যাপারির কাছ থেকে ৯০ কেজি ১১০ কেজি এই যে ব্যাপারী সাহেব টাকা লইছেন টাকা নিছেন বিক্রি করছেন করে ফেলেছেন কত টাকা ৫০০ কম ৭০ ৬৯৫০০ আচ্ছা এই যে কয় কেজি উনি তো বলছে ১১০ কেজি আসলে কি হবে ১১০ কেজি আছে আচ্ছা এই যে ১১০ কেজি ৬৯ বেচলেন পরবর্তী কাস্টমার যদি এরকম গরু ৬৯০০০ টাকা নিতে চায় সবসময় তো আর একভাবে পাওয়া যায় না কম হইতে পারে আবার বেশি হইতে পারে ওইটা বলা যাবে না ও এটা এখন ঠিক নাই না এটা কাঁচা মাল ভাই ও ভাই এটা কি চালান আপনাকে এখানে দুইটা আছে ভাই একটা এনি বাংলা টিভি আর একটা এসটিভি বাংলা এসটিভি বাংলা আচ্ছা রুবেল ভাই এই যে বিক্রি করলেন গরুটা লাভ হয়েছে তো ১৫০ বাকি যেগুলো আছে সেটি একটু দেখানোর চেষ্টা করি এবং কিরকম দাম চান কষাই গরু পালার লিগে ফার্ম পাটিও নেয় তাও চলবো আচ্ছা এটা ওজন হবে কতটুকু এটা ১১০ কেজি আছে এটার দাম তো ৭৬ দাম চা ৭৬ নীল একদম ৭০ পড়বো একদম ৭০ একদম ৭০ হ্যাঁ হবে না এই যে রুবেল ভাই একটা জিনিস পাশে কোনো একজনে বললো আপনি পান খান এটার অর্থ কি বলে দুলাভাই তো শয়তানি করে হ্যাঁ শয়তানি করে হ্যাঁ সারাদিনই কি পান খান নাকি হ্যাঁ সারাদিনই চলে মেশিন সিগারেট তোর খান না না ওইটা চলে না আচ্ছা সিগারেটের পরিবর্তে পান খান ভালো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে
আরো অনেকগুলো গরু রয়েছে না হ্যাঁ এইগুলো আছে এদিকে কেমন হাটের অবস্থা কেমন দোকান ভাই এখন এই তো ভালো ভালো আছে হ্যাঁ টুকটাক বেচা কিনে চলে চলে জি মাসখানে তো একটু খারাপ ছিল হ্যাঁ মাসখানে খারাপ ছিল গরু নয় নি লোক ছিল না নেওয়ার লোক ছিল না এখন একটু একটু হ্যাঁ না টুকটাক একটা দুইটা করে বিক্রি হয় একটা দুইটা করে না হ্যাঁ আচ্ছা আমরা যে কালো সুন্দর একটা গরু দেখতেছি এটা কি দেশি নাকি না এটা ক্রস ক্রস গরু হ্যাঁ অস্ট্রেলিয়ান আচ্ছা অস্ট্রেলিয়ান ক্রস জি এটা কতটুকু ওজন হবে এটা 90 ওজন আছে 90 কেজি দাঁত হয়নি তো এখন না 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 আচ্ছা 90 কেজি ওজন হ্যাঁ তো এটা কেমন দাম চাচ্ছে এটা দাম 63 63 বেশ হ্যাঁ নীল একদম পুরো 58 একদম 58 একদম 58 আচ্ছা আর কম হবে না 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 কোন ডিসকাউন্ট নাই সুযোগ নাই কোন সুযোগই নাই কোন ডিসকাউন্ট মানে এটা হলো আমার এখন বর্তমানে যে মাংস রেটে আমরা গরু বেচি মাংস রেটে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাংস দাম কত করে 500 টাকা কেজি নাকি ওইটা বেচে 700 কি আপনার কষার দোকানে আমার কাছে 620 টাকা 30 টাকা 620 টাকা 30 টাকা আচ্ছা আর এই যে এটা এটা তো দেশি গরু না হ্যাঁ এটা দেশি আচ্ছা এটা কতটুকু ওজন হবে এটা 90 কেজি আছে এটা 90 কেজি এটা 90 কেজি হ্যাঁ দাঁত হইছে না আচ্ছা এটার দাম কেমন এটার দাম 63 নীল একদম 98 একদম 58 একদম 58 আর কোনো কম টম হবে না মিয়া যদি 500 কম দেয় সেটার হিসাব আলাদা আচ্ছা এই যে লাস্ট কবে বাড়ি গেছেন ভাই বলেন তো বাইতলি হাটতে বাড়ি ঘর বানাবে এখন ধরেন ধরতে গেলে এটাই আমার বাড়ি ঘর এটাই বাড়ি ঘর ওই ধরেন এক মাস দেড় মাস 15 দিন পর পর একদিন যাই যা দুই তিন দিন থাকি আবার চলে আসি বউ নাই আমি বিয়ে করবো সামনে না বিয়ে করবেন হ্যাঁ তাই তাহলে তো আমাদের টাকা পয়সা কিছু বানাই নই তারপর বিয়ে করবো আচ্ছা আচ্ছা সত্যি তাই আর এক নাম্বার রুবেল ভাই তো এক নাম্বার মানুষ ওই জন্য এক নাম্বার বিয়ে করবে তাই না হ্যাঁ লোক এক নাম্বার কাজও এক নাম্বার আচ্ছা আচ্ছা আমরা আরো কিছু করে দেখি হ্যাঁ দেখেন বাকি যেগুলো আছে সেটি একটু দেখানোর চেষ্টা করি এবং কিরকম দাম চান এটা কি কষাই গরু নাকি কষাই গরু পালার লিগে পালার লিগে ফার্ম পাটিও নেয় তাও চলবো আচ্ছা এটা ওজন হবে কতটুকু এটা 110 কেজি আছে 110 কেজি এটা একটা কেমন দাম চাচ্ছেন এটার দাম 76 হ্যাঁ দাম 76 নীল একদম 70 পড়বে একদম 70 একদম আচ্ছা একদম 70 দেখতে পাচ্ছেন যে একদম 70 হ্যাঁ হ্যাঁ এনসার হবে না না আর কোন লোক এই যে রুবেল রুবেল ভাই এটা জিনিস পাশে কোন একজনে বলল আপনি পান খান এটার অর্থ কি বলে দুলা ভাই তো শয়তানি করে হ্যাঁ শয়তানি করে হ্যাঁ সারাদিন কি পান খান নাকি হ্যাঁ সারাদিনই চলে মেশিন সিগারেট তোর খান না না ওইটা চলে না আচ্ছা সিগারেটের পরিবর্তে পান খান ভালো হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আরো অনেকগুলো গরু রয়েছে না হ্যাঁ এই যেগুলো আছে এদিকে কেমন হাটের অবস্থা কেমন দোকান ভাই এখন এই তো ভালো ভালো আছে হ্যাঁ টুকটাক বেচা কিনে চলে চলে জি মাসখানে তো একটু খারাপ ছিল হ্যাঁ মাসখানে খারাপ ছিল গরু নয় নি লোক ছিল না নেওয়ার লোক ছিল না এখন একটু একটু মানে টুকটাক একটা দুইটা করে বিক্রি হয় একটা দুইটা করে না হ্যাঁ আচ্ছা আমরা যে কালো সুন্দর একটা গরু দেখতেছি এটা কি দেশি নাকি না এটা ক্রস ক্রস গরু হ্যাঁ অস্ট্রেলিয়ান আচ্ছা অস্ট্রেলিয়ান ক্রস জি এটা কতটুকু ওজন হবে এটা 90 ওজন আছে 90 কেজি দাঁত হয়নি তো এখন না 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 আচ্ছা 90 কেজি ওজন হ্যাঁ এটা কেমন দাম চাচ্ছে এটা দাম 63 63 বেশ হ্যাঁ নীল একদম পুরো 58 একদম 58 একদম 58 আচ্ছা আর কম হবে না 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 কোন ডিসকাউন্ট নাই সুযোগ নাই কোন সুযোগই নাই কোন ডিসকাউন্ট মানে এটা হলো আমার এখন বর্তমানে যে মাংস রেটে আমরা গরু বেচি মাংস রেটে না হ্যাঁ আচ্ছা মাংস দাম কত করে 500 টাকা কেজি নাকি ওইটা বেচে 700 কি আপনার কষার দোকানে আমার কাছে 620 টাকা 30 টাকা 620 টাকা 30 টাকা আচ্ছা আর এই যে এটা এটা তো দেশি গরু না হ্যাঁ এটা দেশি আচ্ছা এটা কতটুকু ওজন হবে এটা 90 কেজি আছে এটা 90 কেজি এটা 90 কেজি হ্যাঁ দাঁত হয়েছে না আচ্ছা এটার দাম কেমন এটার দাম 63 নীল একদম 98 একদম 58 একদম 58 আর কোনো কম টম হবে না মিয়া যদি 500 কম দেয় সেটার হিসাব আলাদা আচ্ছা এই যে লাস্ট কবে বাড়ি গেছেন ভাই বলেন তো বাইতলি হাটতে বাড়ি ঘর বানাবে এখন ধরেন ধরতে গেলে এটাই আমার বাড়ি ঘর এটাই বাড়ি ঘর ওই ধরেন এক মাস দেড় মাস 15 দিন পর পর একদিন যাই
যে দুই তিন দিন থাকি আবার চলে আসি বউ নাই আমি বিয়ে করব সামনে না বিয়ে করবেন হ্যাঁ তাই তাহলে তো আমাদের টাকা পয়সা কিছু বানাই নই তারপর বিয়ে করব আচ্ছা আচ্ছা সত্যি তাই আমরা আরো কিছু করে দেখি হ্যাঁ দেখেন।